আম্বাদীদের বাড়ির অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। উপলক্ষ যাই হোক, উদযাপন হয় ঘটা করে। আর এবার ছিল নীতা আম্বানি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এক জায়গায় মিলন মেলা জমে উঠেছিল বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের। এই প্রাক বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন হলিউড পপ গায়িকা রিহানা। ডায়মন্ড গেয়ে দর্শককে বুধ করেছেন এই গায়িকা। কিন্তু এরই মাঝে রিহানার পোশাক ছিঁড়ে ঘটল বিপত্তি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার। হাতে মাইক, পরনে সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপি, সামনে পর্দায়, গলায় কানের ভারী গয়না, মঞ্চে গাইছেন, কখনো নাচছেন। মঞ্চে যখন পারফরমেন্সে ব্যস্ত, ঠিক সেই সময় তার পোশাকের হাতের নিচের অংশ গেল ছিঁড়ে। যদিও তাতে রিহানার আত্মবিশ্বাসে ভাটা পড়েনি, ওই পোশাকেই নীতা আম্বানির সঙ্গে দীপ্তি পা মেলান তিনি। তবে এর মাঝেই আরো একটা ভুল করে বসেন রিহানা। অনন্তের হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল নাম বলে বসেন তিনি। অন্যদিকে জাহ্নবী কাপুরের সঙ্গে তারই ছবির জিঙ্গত গানে পা মেলান রিহানা।